আপনি আমার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। আমি কেন আপনার জন্য দাঁড়িয়ে থাকি? আমি স্কুটি কিনেছি, আমার ফ্রেন্ড জানতে পারছে, তো আমাকে ফোন করে বললো দেখতে আসবে। আমি বললাম আয়। ওকে, হ্যাঁ আপনি আমার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। আমি কেন আপনার জন্য দাঁড়িয়ে থাকি? আমি স্কুটি কিনেছি, আমার ফ্রেন্ড জানতে পারছে, তো আমাকে ফোন করে বললো দেখতে আসবে। আমি বললাম আয়। তো ঠিকানা জানি না, আমি ঠিকানা বলছিলাম। আমি একরকম নিরুপায়। আমি সকালে আপনার সাথে শেয়ার করেছি, মানে কিছু বললাম না যে আমার চাকরিটা খুব দরকার, চাকরি শিক্ষিত ছেলে, আমি চাকরি পাচ্ছি না, তো কী করবো শেয়ার করতে চেয়েছিলাম। ভাবলাম যদি আপনি এইটা মানে রাজি হতেন তাহলে আমার জন্য, আমি মনে করতাম এটা আমার জব, এটা আমি হয়তো কিছু টাকা পাবো, মানে আমি চললাম, আমার বাইকটা চললো ফ্যামিলির কাছে, আমি মানে হাত পাতলাম না আর কি। ছোটো দুটো বোন আমি, মানে কিরকম না, আপনি যদি ভেবে দেখতেন আমার জন্য খুব উপকার হতো আর কি। আপনি আমার বিষয়ে কথা বলুন। বেটার হবে আপনি আমাদের রাস্তার মোড়ে কোথাও যান, ওখানে গিয়ে আপনার যেটা গোপন ইচ্ছা রোজগার করা, ইনকাম করা, সেটা গোপন ইচ্ছাগুলো কাউকে বলেন, রাইট শেয়ারের এই ব্যাপারটা কাউকে বলেন, তারা আপনাকে হেল্প করবে। আমার তো মনে হয় আপনি আপনার, আমি যেটা ইনকাম করি তার চেয়ে বেশি ইনকাম করবেন। আমার বিষয়ে সমান নষ্ট, আর এই বয়সটা সমান নষ্ট করার বয়স, এই বয়সটা কাজ করে খাওয়ার বয়স, ঠিক আছে? ওকে।